আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, অবশেষে অমুসলিমরা খুঁজে পেল তারাবি পড়ার মাধ্যমে বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে। সে সাথে আজকে বিজ্ঞান এবং আধুনিক ডাক্তাররাও একই কথার প্রমাণ মিলেছে। আগে আমরা জানতাম রোজার বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে শারীরিক এবং মানসিক দিক থেকে, কিন্তু এখন তারাবি সালাতেও বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে, যে আপনার শরীরে উচ্চ রক্তচাপ, রাগ, হার্ট অ্যাটাক, ব্রেনের কার্যক্ষমতা, মনে রাখা শক্তিসহ নানান বৈজ্ঞানিক উপকারিতা। চলুন শুরু করা যাক। নতুন করে বলার প্রয়োজন নেই যে রমজান মাসে আমাদের মুসলিমদের জন্য তারাবি পড়া সুন্নত, কিন্তু এই সুন্নতের পাশাপাশি কিভাবে আমাদের বৈজ্ঞানিক উপকারিতা এসেছে এটা ব্যাপকভাবে জানা যায় যে যারা সিয়াম পালন করে তারা আধ্যাত্মিক এবং মানসিক সুস্থতা উপভোগ করেন এবং সিয়াম পালনে আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে রমজানে শুধু রোজাই আমাদের মন এবং আত্মাকে লাভবান করে না, আমরা যদি রমজানে পরবর্তী সময়েও সিয়াম সাধনা করি এবং সারা বছরও আমাদের যে সাপ্তাহিক কিংবা মাসিক যে সিয়াম পালন রয়েছে আমরা যদি সেগুলো পালন করি, আমাদের ক্ষেত্রে একই প্রশান্তি অনুভব হবে এবং উপকারিতাও হবে। তারাবি সালাতের মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক প্রচেষ্টার মাধ্যমে একটি আধ্যাত্মিক এবং মানসিক আরাম নিয়ে আসে। ইব্রাহিম বি সৈয়দ মেডিসিনের ডাক্তার এবং ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল সভাপতি IRFI ওয়েবসাইটে প্রকাশিত তার দ্য মেডিকেল বেনিফিটস অফ তারাবি সালাত তার এই প্রবন্ধে শারীরিক, মানসিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য তারাবিকে একাধিকবার উপকারিতার কথা উল্লেখ করেছেন। তিনি প্রথমে বলছেন মেজাজ এবং মানসিক অবস্থার প্রতি। সৈয়দের মতে তারাবি সালাত প্রকৃতপক্ষে মুসলমানদের দ্বারা সম্পাদিত যে কোনো সালাতের মতোই, কিন্তু এটিকে শরীর এবং মনের ওপর মৃদুর একটি ব্যায়ামের প্রভাব ফেলে। তাই তারাবি সালাত যখন আপনি পড়বেন তখন আপনার মেজাজ, আপনার চিন্তাভাবনা, আপনার আচরণের উন্নতি ঘটায়, এটি এক প্রকার ব্যায়ামও হয়। তারাবি সালাতের মাধ্যমে আপনার কল্যাণ বয়ে আনে, আপনার অন্তরে, মনে মনে, আপনার ব্রেইনে, আপনার হার্টে, আপনার চিন্তা শক্তি সকল কিছুর একটি বৃহত্তর ভূমিকা পালন করে। আপনার উদ্বেগ, আপনার বিষণ্ণতা সব কিছুকে হ্রাস করে ফেলে। যারা বয়স্ক তাদের স্মৃতিশক্তি উন্নত করে, বিশেষ করে আয়াতের ক্রমাগত পুনরাবৃত্তির মাধ্যমে, বারবার তেলাওয়াতের মাধ্যমে। তারাবির মাধ্যমে অর্জিত মনের যে শিথিল অবস্থা আংশিকভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবৃত করা, আপনি যে তেলাওয়াত করছেন কিংবা আপনি যে তেলাওয়াত শুনছেন, বারবার আপনার শরীরে যে পেশি রয়েছে সে পেশি ক্রিয়াকলাপের সংমিশ্রণে মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়াকে বিকিরণ করে এবং একটির সাথে আরেকটির সম্পূরক পরিবর্তন হয় এবং সমানভাবে আপনাকে স্থিতিশীল রাখে। শারীরিক ব্যায়াম এবং অন্যান্য যে ক্রিয়াকলাপ যেমন ধ্যান, প্রার্থনা, এন্ডোরফিন, এনসেফালিনের মতো নিউট্রান্সমিটারের নিঃসরণে মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে। এই পদার্থ নিঃসরণের ফলে আপনার পেরিফেরাল স্নায়ুতন্ত্রে ব্যথা কমাতে কাজ করে এবং মনের ওপর শান্ত প্রভাব ফেলে, উচ্ছ্বাসের অনুভূতি আনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সৈয়দ তার প্রবন্ধে আরও উল্লেখ করেছেন যে অধ্যাপক ডক্টর হার্বার্ট ব্যানসন তার দ্বারা প্রকাশিত একটি বই, সেখানে তিনি উল্লেখ করেছেন যে শীতের প্রতিক্রিয়া হচ্ছে মানুষ, ধর্ম, ঔষধ, মন এসবের মাধ্যমে একটি সেতু হিসেবে কাজ করে। ব্যানসনের মতে কিছু নির্দিষ্ট শব্দের ক্রমাগত পুনরাবৃত্তির, যেমন আপনি যে তেলাওয়াত করছেন, আপনি যে দোয়া করছেন, আপনার ধ্যান, আপনার পেশি ক্রিয়াকলাপের মাধ্যমে নিবিড় চিন্তাভাবনা নিষ্ক্রিয়া, আপনার উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ড, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনার ফুসফুস, এই সব কিছু একটি ব্যালেন্সে নিয়ে আসে। ব্যানসনের বাসায় বিশ্রামের প্রতিক্রিয়া হলো গভীর বিশ্রামের একটি শারীরিক অবস্থা যা মানসিক এবং মানসিক প্রতিক্রিয়াকে মানসিক চাপে পরিবর্তন করে। শীতের প্রতিক্রিয়া মনকে স্বাচ্ছন্দ্যে রাখে
গ্রহণযোগ্যতার মনোভাবকে পরিচিত করে। যদিও বেনসন প্রকৃতপক্ষে তারাবি বা অন্য কোনো ইসলামিক প্রার্থনার যে প্রভাবগুলো রয়েছে সেগুলো তিনি সরাসরিভাবে পরীক্ষা করেননি, তবে একজন মানুষ যখন তার ধর্মীয় এবাদত করে তখন তার শরীরের স্বাস্থ্যে, তার চিন্তাশক্তি, তার অন্যান্য শরীরের সাইড ইফেক্ট বলতে কোনো কিছুই থাকে না। সৈয়দ জাবেদ পরিচালিত মানসিক স্বাস্থ্য এবং আত্মনিয়ন্ত্রণের উপর তারাবি সালাতের প্রভাব তার সমীক্ষা চালিয়ে 2013 সালে প্রকাশিত তার চিন্তাভাবনায় তারাবি সালাতের উল্লেখযোগ্য মানসিক স্বাস্থ্য এবং আত্মনিয়ন্ত্রণকে উন্নতি করে এ বিষয়ে তিনি যথেষ্ট লিখেছেন এবং প্রমাণ করেছেন। জাবেদ তার গবেষণা মেন্টাল হেলথ ইনভেন্টরি এবং মাল্টি অ্যাসেসমেন্ট পার্সোনালিটি সিরিজ ইনভেন্টরি ব্যবহার করে সালাতের আগে এবং সালাতের পরে যাদের বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং ফলাফলগুলি মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার উপর। তারাবি সালাতের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং দীর্ঘক্ষণ তেলাওয়াত শোনা, তেলাওয়াত করা সব কিছুর মাধ্যমে ইতিবাচক প্রভাব ফেলে। বৌদ্ধ ধ্যানকারীদের তাদের প্রার্থনার সময় মস্তিষ্কের কার্যকলাপের উপর যে গবেষণা চালিয়ে তারা প্রমাণ মিলেছে যে এই সময় মস্তিষ্কের ডান প্যারিটিক্যাল লোবের কার্যকলাপের উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ডান প্যারিটিক্যাল লোব হল মস্তিষ্কের পিছনের কাছাকাছি একটি ছোট অঞ্চল যা ক্রমাগত একজন ব্যক্তির স্থানিক অভিযোজনকে গণনা করে, যেখানে একজনের দেহ শেষ হয় এবং যেমনটা বোঝা যায় পৃথিবী শুরু হয় তা শেষ হয়। অন্য কথায় এটি মস্তিষ্কের একটি অংশ যা আত্মবোধের জন্য দায়ী। আমরা যখন তীব্র প্রার্থনা করি এবং ধ্যান করি তখন এই বিষয়টি ডান প্যারিটিক্যাল লোব নিষ্ক্রিয়তার একটি শান্ত মরুদ্যানের পরিণত হয়। এটি অন্য সম্পর্কের একটি অস্পষ্টতা তৈরি করে। প্রফেসর নিউরবার্গ বলেন, যদি তারা যথেষ্ট দূরত্বে যায় তবে তাদের সম্পূর্ণরূপে আত্মকে দ্রবীভূত করে। ডান প্যারিটাল লোবের কার্যকলাপের হ্রাস, এটার মাধ্যমে একজন মানুষের ধর্মীয় যে বিশ্বাস রয়েছে তার রবের প্রতি বিশ্বাস, এটা যে কোনো অমুসলিম কিংবা মুসলিম যে কারোর হতে পারে, এর মাধ্যমে একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা সম্পূর্ণ করা যায়। যদিও আমাদের কোরআনে রয়েছে নিশ্চয়ই যে নিজেকে পরিশুদ্ধ করে সে সফলকামী হবে এবং তার প্রভুর নাম স্মরণ করে এবং প্রার্থনা করে। এবং আল্লাহ তাআলা আরও বলছেন সূরা বাকারা 153 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন যারা বিশ্বাসী তারা ধৈর্যশীল এবং অধ্যবসায় করে, প্রার্থনার দ্বারা সাহায্য চায়, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।